হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাসেল, বেস্ট হাই ফেলো আর প্রিজন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আবারও হাজির হলাম মিক্সার রানিং কবুতরের বিক্রির পোস্ট নিয়ে। আমি কবুতরটার বিস্তারিত আপনাদের বলি। এটা হচ্ছে হলো আপনার মাদিটা, যে আপনার গলায় কালো, এটা হচ্ছে হলো আপনার মাদি, আর ফ্রেশ সাদাটা হচ্ছে নর। এই মাদিটা হচ্ছে টেডি আর রামপুরি ক্রসের মাদি একটা। এটা অনেক বাচ্চা থাকতেই আমার হারাই গেছিলো, পরে যাও কাল উপর আল্লাহ রহমতে আমি ফিরে পাইছিলাম। কিন্তু ফিরে পাওয়ার পরবর্তীতে আর একে আর উড়ানো হই নাই। তারপরে এই নরটা আমার কিনা ছিল খুলনার থেকে। এটা হচ্ছে হলো আপনার একটা ছোটো মদ্দা জেনারেশনের একটা নর। এটা খুলনা মনির ভাই নামে এক ভাই ছিল, আমার কাছ থেকে আমার নেওয়া ছিল। তা উনি আমাকে বলছিলেন নরটা 9+ রেজাল্ট আছে। ওনার কথা বিশ্বাস করেই আমি কবুতরটা কিনছিলাম, কিন্তু আমি একে কখনো উড়াই নাই। আনার পরেই আপনার রানিং করিয়ে রাখছি, ডিম বাচ্চা করতেছি, আর মোটামুটি আকারে এদের যে বাচ্চা আমি পর্যন্ত যে বাচ্চা পাইছি, আমি বাচ্চা 4 ঘন্টা পর্যন্ত রেজাল্ট পাইছি সর্বোচ্চ আমি। যদি আপনাদের ভালো লাগে আপনারা কবুতর সেটটা নিতে পারেন, এবং তারপরে আপনারা বাচ্চা করে উড়াতে পারেন, উড়াই দেখতে পারেন কেমন কী দেখি উড়বে। আমি যেহেতু আপনার সর্বোচ্চ 4 ঘন্টা রেজাল্ট পাইছি, হয়তো বা আপনাদের কাছে গেলে রেজাল্ট আরও ভালো হতে পারে। আচ্ছা, কবুতরটা আমি আপনাদের ভালোভাবে দেখাচ্ছি। এই যে হচ্ছে আপনার নটটা, নটটা ডাকেও খুব সুন্দর মাশাআল্লাহ। এই হচ্ছে হলো আপনার নর, এটা একটা ছোটো মতো জেনারেশনের একটা নর। আর এটা হচ্ছে হলো আপনার মাদি, এটা হচ্ছে হলো আপনার টেডি আর রামপুর ক্রসের একটা মাদি। যদি আপনাদের ভালো লাগে ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার এবং ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করতে পারেন। আর আমার লোকেশন হচ্ছে হলো আপনার মোড়লগঞ্জ বাগেরহাট। আপনারা যদি চান তাহলে আইসে কবুতর সেটটা দেখে শুনে নিয়ে যেতে পারেন। যদি পাঠানোর মতন ব্যবস্থা থাকে ইনশাল্লাহ যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব, ডেলিভারি দেওয়া যাবে। আচ্ছা, কবুতরটার আমি একটু চোখ আর পাকটাও আপনাদের দেখাই দিই। আচ্ছা, এইটা হচ্ছে হলো আপনার নর। এই যে দেখেন আপনারা নরের চোখ দেখেন, এটা হচ্ছে হলো আপনার নরটা। চোখ দেখলেন, এবারে যে পাক দেখেন। শুধু ভিডিওটা একা একা মোবাইল দিয়ে করতেছি, যার কারণে হয়তো অত ভালো হচ্ছে না, আমি বুঝতে পারতেছি। যে দেখেন আপনারা 8, 9, 10 তিনটা পাক দেখেন। এবার মাদিটাও আপনাদের দেখা, এবার এই যে মাদিটার চোখ দেখেন, এটা হচ্ছে হলো আপনার মাদি। আর এই যে হচ্ছে হলো আপনার পাকের 10 পাক, 10 নম্বর পাক ঝাড়ছে, নতুন করে উঠতেছে। এই যে দম দেখেন, আচ্ছা ধন্যবাদ আপনাদের সবাইকে। যদি কবুতর সেটটা আপনাদের ভালো লাগে তাহলে ডিসক্রিপশন দিয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন। আজকের মতো এখানে শেষ করতেছি। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।